গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তো আমরা যাচ্ছি এখন অনলাইনে দোকানে। তো এই যে মাঠটা দেখছো, এই মাঠটা দিয়ে যাচ্ছি, কারণ যে পাশে বাড়ির দিদিটা, ও বলে মাঠ দিয়ে গেলে নাকি শর্টকাট হবে, তাড়াতাড়ি হবে। তো আমি মাঠ দিয়ে কিন্তু কোনোদিনও যাইনি। আমি দোকান অনলাইনে দোকানে যাই, যেখানে যে আমি মানে রাস্তা দিয়ে যাই, মাঠ দিয়ে যাই না। তো এই দিদিটাও কিছু কেনাকাটি করবে, মানে ওর যে মামার মেয়ের বিয়ে এই সামনে রবিবারে, তো কয়েকটা জিনিস কিনবে আর আমিও যাব, কারণ আমার ভাইয়ের কয়েকটা জিনিস, মানে জিনিস বলতে ভাই সকালে ফোন করেছে আমাকে কিছু টাকা পাঠাতে, তো তার জন্য যাচ্ছি। এদিক দিয়া ওই রাস্তাটা কি ঠিক করবে না নাকি? বাপরে 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 বাপরে, তো দেখবো ব্যাংকে চেক করে কত টাকা আছে, তো ভাইকে আমি পাঠাবো, দেখি যত আছে পাঠিয়ে দিব। কারণ ভাইয়ের জ্বর হয়েছে, ডেঙ্গু জ্বর। তো যে ভাইটাই যে কয়েকদিন আগে গেলো মানে কলকাতা, ওই ভাইটারই তো রক্ত পরীক্ষা করেছে। অত সকাল সকাল না ভাত খাইতে ইচ্ছা করে না। হ্যাঁ, কীর্তনটা কার কাছে শুনতেছি, কোনখানে গো? পরে তো রক্ত পরীক্ষা করেছে, তিন রকম রক্ত পরীক্ষা করেছে, কিন্তু ধরা পড়েছে পরে ডেঙ্গু জ্বর। তো ভাইয়ের হাতে সেরকম এখন টাকা নেই, তো আমাকে বললো দিদি তুই কিছু টাকা আমাকে দে, তো তার জন্য আমি যাচ্ছি অনলাইনে দোকানে। তো এই তো রাস্তায় উঠে পড়লাম, তো দোকানটাই সামনেই। তো এই যে অনলাইনে দোকানে মানে চেক করছে, টাকা থাকে তো আমি ভাইকে সাথে সাথে ফোনপেতে পাঠিয়ে দেব। তো ওই দিদি, ওই দিদিটাও আর কি কেনাকাটা করছে, কয়েকটা জিনিস সাদা জিনিস নেবে। আরে যে সেটা দাও, এটা দাও, দুরকম কানের নিলাম আমি। তো এখন চলে আসি ফুচকা দোকানে, তো আমার ফুচকা খুব ভালো লাগে, তখন ফুচকা খাবো। মানে আমি যেখানে যাই যে সামনে ফুচকা দোকান পড়ে, তো আমার ফুচকা আমার খেতেই হয়, এত ভালো লাগে ফুচকাটা আমার। তো আমার যে পাশে দিদিটা, দিদিটাকে বললাম আসো একসাথে ফুচকা খাই, তো খাবে না, ও ওষুধ খাচ্ছে, তো ফুচকার টক জলটা না দিলে ওই জলটা খাবে না, তা আমাকে বলছে তুমি খাও। তো আমি কয়েকটা জামা কাপড় আমি ভিজে রেখেছি, তো এখান থেকে যাব গিয়ে জামা কাপড়টা ধোবো, ধুয়ে স্নান করে তারপর রান্নাটা বসিয়ে দেবো। তো রিজুর জন্য একটা আইসক্রিম নিলাম, ওর খুব ভালো লাগে আইসক্রিমটা, মানে এখানটাতে আসলে আমার ওর জন্য আইসক্রিম নিতে লাগবে। আর দুটো বন নিয়েছি বোল্টের জন্য, বোল্টো বনটা খুব ভালোবাসে। তো আমি অনলাইনে দোকানে এসেছি তার জন্যই, ফোনপেতে টাকা পাঠানোর জন্য, ভাই ভাইয়ের শরীর সেরকম ভালো না, তো যে কাজটার জন্য আসছি কাজটা হয়েছে আমার। তো হালকা হালকা হাওয়া চালাচ্ছে, কালকে থেকে হাওয়া শুরু হয়েছে, আকাশটা হালকা একটু মেঘলা। তুমি এখানে ঠুয়ে আছো না, বলছো না? ইস, আমার সোনা ডালি, আমার সোনা টু, আমার আমার সোনা, বলছো না? না বাবা, আমার হাত দিয়ে ছড়াই দেয় আমাকে। এখানে আছো, এখানে আছো, এখানে আসো, এখানে ছো, এখানে ছো, মাটির মধ্যে ছয় না, ছয় না, শোনা, এখানে ছো, এখানে ছো।
শোনো দাদি, আমার ওর বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা শটন হয় কীভাবে দিয়ে ওছো না। তো আমার রান্না বসিয়ে দিয়েছি, ভাত ভাত হয়ে গেছে প্রায়, তো আমি ফেলবো। এদিকে যে উস্তাটা নিচ্ছি, উস্তা দুটো ভাজা করব, আর আলু ফুলকপি তরকারি রান্না করব ধনে পাতা দিয়ে। তো আমি দুপুরে এটাই রান্না করব আজকে, আর রাতে পরে রাতে রান্না করতে হবে, কারণ এখন ঠান্ডা দিন না, এখন রাতেও গরম গরম রান্না করে খেতে হয়। তো এই যে এখন রান্না, এটা খাওয়া যাবে না রাতে। আমি এখন চালটা একটু অল্প করে নিয়েছি আমি। তো দেখো বন্ধুরা, দুটো উস্তা কেটেছি, অনেকগুলোই হয়েছে, তো এগুলা চাকচাক করে কেটেছি, ভাজা করবো উস্তাটা। তো দেখে ভাত নামিয়ে ফেলেছি, এখন ফুলকপি আলুটা একটু ভাপ দিচ্ছি। তো এখন এই যে ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো এটা তরকারিটা করবো, আর এই যে উস্তাটা ভাজা করব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি করবো না, এখানে আমি রাখছি। আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো। আর যারা আমার পাশে আছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখনের মতোই রাখছি, টাটা।